বাংলাদেশের হাতরা সহ ভারতবর্ষে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেভাবে নারী নির্যাতনের ঘটনা ঘটে চলেছে তার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গে কোনোভাবেই বিজেপিকে ক্ষমতায় আনা যাবে না। যেভাবেই হোক তা রুখবে রাজ্যের তৃণমূল কংগ্রেস, কারণ অনভিজ্ঞ রাজনৈতিক দল হলো বিজেপি, যার কোনো সংস্কার নেই। রবিবার দুপুরে কৃষ্ণনগর টাউন হল ময়দানে নদিয়ার বঙ্গজননী বাহিনী জেলা সম্মেলনে যোগদান করতে এসে কার্যত এভাবেই বিজেপিকে একহাত নিলেন বঙ্গজননীর রাজ্য সভানেত্রী ও সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। এছাড়াও সদ্য তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগদান করা তৃণমূল নেতাকর্মীদের মির্জাফরের সঙ্গে তুলনা করলেন বঙ্গজননীর রাজ্য সভানেত্রী কাকলি ঘোষ দস্তিদার। পাশাপাশি তাদেরকে লোভী ভোগী বলে কটাক্ষ করেছেন তিনি। এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সব রকম সুযোগ সুবিধা নেওয়ার পর অতিরিক্ত লোভের বশে বিজেপিতে চলে গিয়েছেন বলেও এদিন ক্ষোভ প্রকাশ করেন এই তৃণমূল নেত্রী। কাকলি ঘোষ দস্তিদার ছাড়াও এদিনের বঙ্গজননী বাহিনীর সভামঞ্চে উপস্থিত ছিলেন নদিয়া জেলা বঙ্গজননী বাহিনীর সভাপতি টিনা ভৌমিক সাহা সহ প্রতিটি ব্লকের নেত্রীরা। এছাড়াও উপস্থিত ছিলেন কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, নবদ্বীপের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা, কৃষ্ণনগর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান অসীম সাহা, জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুণ্ডু ও অন্যান্য জেলা তৃণমূল নেতৃত্ববৃন্দ। নদিয়ার কৃষ্ণনগর থেকে অন্ড মজুমদারের রিপোর্ট, স্টিং। প্রথম কথা হচ্ছে যে তাদের যে সংস্কৃতি, আমরা তাদের বিভিন্ন যেখানে রাজ্য সরকার চলছে সেই রাজত্বে মহিলাদের যে অবস্থান দেখছি সেখান থেকে আমরা তাদেরকে রুখবই রুখব। কেননা উত্তরপ্রদেশের হাতরাস বলুন, বলরামপুর বলুন, বা আপনার জম্মুতে কাঠুয়া বলুন, তারা যেভাবে মহিলাদেরকে অত্যাচার করে এবং মনোবাজি ধ্যান ধারণা দিয়ে চলে, আমরা তাদেরকে কিছুতেই বাংলাকে গুজরাট বানাতে দেব না। আচ্ছা বলছি যে কি এমন হঠাৎ ঘটনা ঘটলো, সব তৃণমূলের নেতারা বিজেপি থেকে যাচ্ছে, কিছুদিন আগে তো সব কিছু ঠিকই ছিল। দেখুন একটা বিষয় হয়, সেই বিষয়টা হচ্ছে যে প্রথম কথা যে যাচ্ছে সে নিজে বলতে পারবে, আর দ্বিতীয় কথা হচ্ছে যে যারা লোভী, যারা ভোগী, যারা মমতা ব্যানার্জির কাছ থেকে সব কিছু পেয়েছেন, তাদের হঠাৎ মনে হচ্ছে যে তারা প্রলোভনে পা দিয়ে ওদিকে গেলে আরো বেশি পাবেন, নিজের স্বার্থে তারা নিজের স্বার্থ চরিতার্থ করতে সেখানে যাচ্ছেন, দলকে ভালোবেসে বা মানুষকে ভালোবেসে নয়। একের পর এক তৃণমূল নেতা, বিভিন্ন নেতা বলে যার যার বাড়িতে সংসারে আত্মীয় স্বজন আছে বা যারা একান্নবর্তী পরিবার, সংসারে খোটাখুটি লাগে এবং একজনের বিরুদ্ধে আরেকজনের ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে, সেটা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিকঠাক করে সবাই মিটিয়ে নেয় সংসারে। সংসার যা, রাজনৈতিক দলও তাই। যদি কারোর বিরুদ্ধে কিছু বলার থাকে নিজেদের মধ্যে আলোচনা করে সেগুলো সঠিকভাবে মিটিয়ে নেওয়াই উচিত। যিনি দল ত্যাগ করেছেন, যে যারা দল ত্যাগ করেছে ক্ষতি তাদের, কেননা মানুষ, বাংলার মানুষ মির্জাফরকে পছন্দ করে না, বেইমানকে পছন্দ করে না। মমতা ব্যানার্জির হাত ধরে যারা জীবনে সব কিছু পেয়েছে তারা আজকে মমতা ব্যানার্জির সঙ্গে যে এই বিশ্বাসঘাতকতা করছে, এটা বাংলার মানুষ মেনে নিচ্ছে না। বিরোধীদের একটা অভিযোগ, সিরিয়াস অ্যালিগেশন যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন কংগ্রেস ত্যাগ করেছিল তাহলে সেক্ষেত্রে কি মমতা বন্দ্যোপাধ্যায় কি মির্জাফর ছিলেন বা বিশ্বাসঘাতক ছিলেন? অপেক্ষাকৃত অনভিজ্ঞ রাজনৈতিক দল হচ্ছে ভারতীয় জনতা পার্টি। মমতা ব্যানার্জি আগে ত্যাগ করেনি, সীতারাম কেশরী মমতা ব্যানার্জিকে সাসপেন্ড করেছিল। ইতিহাস জেনে, রাজনীতি জেনে কথা বলতে বলবেন। আপনারা নিজে চোখে দেখেছেন কতটা সফল। সর্বকালে এটাই বলবো যে আজ পর্যন্ত এত মহিলার সমাগম নদিয়া জেলার বুকে কোনো সংগঠন করতে পারেনি, বঙ্গজননী করিয়ে দেখিয়েছে। আগামী দিনে আরও বৃহত্তর আকারে রূপ নেবে এই বঙ্গজননীর সংগঠন। আজকে প্রায় 10-15 হাজার মহিলা এক জায়গায় জমায়েত হয়েছিলেন, আপনারা সবাই সেটা চাক্ষুষ দেখেছেন। আগামী দিনে আরও বড় বড় সভা করে বঙ্গজননী বুঝিয়ে দেবে, 2021 সালে তৃণমূল কংগ্রেসের জয়েন্ট রূপরেখা তৈরি করবে বঙ্গজননী সংগঠন। কথাই আছে যে বাঁধে যে রাধে সে চুলো বাঁধে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা নারী, আমরা পারি, আমরা রাধি, আমরা চুলো বাঁধি। সুতরাং সদ্য দায়িত্ব পাওয়া বা দীর্ঘদিনের দায়িত্ব পাওয়া নয়, মাঠে নেমে কাজ করাতে আমরা বিশ্বাসী। আমার প্রত্যেকটা মেয়েরা মাঠে নেমে কাজ করে, প্রত্যেকটা ব্লক প্রেসিডেন্ট খুব অ্যাক্টিভ, তারা বুথে বুথে প্রান্তরে প্রান্তরে গিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে সংগঠন গুছিয়েছে। আজকে হরিণঘাটা থেকে করিমপুর বিধানসভা পর্যন্ত প্রত্যেকটা জায়গার থেকে আমার মহিলারা এসেছে, এক জায়গাকার মহিলা নয়। হরিণঘাটার চাকদা, কল্যাণী, রানাঘাট, কৃষ্ণনগর, তেহট্ট, করিমপুর
সমস্ত জায়গাকার নবদ্বীপ পলাশীপাড়া সমস্ত জায়গা কালীগঞ্জ চাকদা সমস্ত জায়গাকার মেয়েরা এখানে আজকে উপস্থিত হয়েছে। আমি সার্বাঙ্গিকভাবে মানে খুব আপ্লুত আমার মেয়েরা এত ভালোভাবে কাজ করেছে। আগামী বিধানসভা নির্বাচনে আপনাদের ভূমিকাটা কি হচ্ছে? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে মাননীয় কাকলি ঘোষ দস্তিদারের দেখানো পথে আমরা প্রতিটা বাড়িতে বাড়িতে পৌঁছবো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 65টি প্রকল্পের মাধ্যমে বাংলার বুকে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়িয়েছে, প্রত্যেকটা মানুষকে বেঁচে থাকাতে সাহায্য করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সেই উন্নয়নের জিগিরটা প্রতিটা বাড়িতে বাড়িতে পৌঁছে দেবো, এই আমাদের মূল লক্ষ্য। একটা কথা বলি, শেষ কথা, শেরনি আবি ভি জিন্দা হে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার শেরনি, বাংলার বাঘিনী। তিনি আছেন, তিনি থাকবেন, তিনি আবার ওই নবান্নের 14 তলায় গিয়ে বসবেন। বাংলার মানুষের জন্য, আপনাদের সবারই জন্য, আমাদের মহিলাদের জন্য আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা আবার নতুন দিশা দেখবে, বাংলা আবার আরও ভালোভাবে সোনার বাংলায় পরিণত হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, কোনো হার্মাদ বাহিনীর নেতৃত্বে নয়, কোনো সন্ত্রাসবাদীদের নেতৃত্বে নয়, যারা ভাইয়ের মায়ের রক্তে উল্লাস করে হোলি খেলে তাদের নেতৃত্বে নয়, বিজেপির নেতৃত্বে তো নয়ই। আমরা বাঙালি, আমরা বাংলার সংস্কৃতি বুঝি, বাংলার কৃষ্টি বুঝি, বাংলার কালচার বুঝি। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার প্রত্যেকটা মেয়ে ঝাঁপিয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, তৃণমূল কংগ্রেসের জন্য। প্রেসিডেন্ট দাদা জয়ন্তকে ধন্যবাদ জানাই, আমাদের মিলনদাকে, তার সাথে সাথে ধন্যবাদ জানাই আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বোন পম্পাকে। আর সর্বোপরি যাদের জন্য আজকের এই সভা সাফল্যমণ্ডিত হয়েছে, আমার প্রত্যেকটা বঙ্গজননীর ব্লকের প্রেসিডেন্টদের জন্য, তেহট্ট থেকে শুরু করে করিমপুর থেকে শুরু করে আফটার হরিণঘাটা পর্যন্ত, যারা যারা প্রতিটা বুথে বুথে প্রান্তরে প্রান্তরে পৌঁছে গিয়ে বঙ্গজননীর সংগঠনকে সমৃদ্ধশালী করেছেন, যাদের নেতৃত্বে মিছিল হয়ে আজকে কৃষ্ণনগরের টাউন হলের মাঠ কালো মাথায় ভরে গেছে, কুর্নিশ জানাই, প্রণাম জানাই সেই সব বঙ্গজননীর প্রেসিডেন্টদেরকে এবং আমার মায়েদেরকে। এবারে আহ্বান করব, সকলকে প্রণাম জানাই। নদীয়ার মাটি অত্যন্ত পবিত্র মাটি, শ্রীরামকৃষ্ণ চৈতন্যদেব মহাপ্রভুর মাটি, আমি তাকে নমস্কার জানাই। তার সাথে সাথে এখানকার যে মতুয়া মহাসংঘের বহু মানুষ রয়েছেন তাদের উদ্দেশ্যে বলি, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। উপস্থিত ছিলেন এখানকার সাংসদ তথা সভানেত্রী মহুয়া মৈত্র, উজ্জ্বল বিশ্বাস এখানকার মন্ত্রী, এখানে উপস্থিত আছেন প্রাক্তন চেয়ারম্যান অ্যাডমিনিস্ট্রেটর অসীম সাহা আছেন, বিভিন্ন নির্বাচিত বিধায়করা যেমন তাপস সাহা।